BPL এর সমাপনী অনুষ্ঠানে স্টেডিয়াম মাতালেন নগর বাউল খ্যাত জেমস কিন্তু টিকিট কালোবাজারির সঙ্গে মাঠে প্রবেশ করার করেও দর্শকরা নির্দিষ্ট স্থানে বসতে না পারা নিয়ে সৃষ্টি হয় কথার লড়াই বিস্তারিত ইমরান হোসেনের রিপোর্টে চমৎকার আয়োজনের পরও বিপিএল এর সমাপনী নিয়ে রয়ে গেল কিছু বিতর্ক টিকিট কালোবাজারির পাশাপাশি মাঠে দর্শক প্রবেশ করেও নির্ধারিত স্থানে বসতে পারেনি তারপরও সমাপনী অনুষ্ঠান দর্শকদের মন জয় করেছে মঞ্চমাতায় ওয়ারফেস নগর বাউলরা তাদের সুরের মূর্ছনায় কণ্ঠ মেলায় হাজারো দর্শক এদিকে বিপিএল এর ফাইনালের টিকিটের জন্য হাহাকার ছিল স্টেডিয়াম পাড়ায় সে সুযোগ কাজে লাগায় টিকিট কালোবাজারিরা টিকিট নিয়ে বলে দিচ্ছেন নাকি না ভাই আপনাদের স্পিকার আছে দেখলাম আমার অনেক ভালো লাগছে এবং বিপিএল বিশেষ করে বিপিএল যে আয়োজন হয়েছে ওইটা আমার আরো ভালো লাগছে টিকিট নিয়ে গ্যালারিতে প্রবেশ করেও বিড়ম্বনায় পড়তে হয়েছে দর্শকদের নির্ধারিত স্থান থেকে বিসিবির নিরাপত্তা রক্ষীরা তুলে দিয়েছেন দর্শকদের নানা সমালোচনা আলোচনার পর বিপিএল এর শেষটা রঙিন করলো আয়োজকরা তবে হতাশার জায়গা টিকিট কালোবাজারি চাহিদা মাফিক টিকিট পাচ্ছে না সাধারণ দর্শকরা ইমরান হোসেন নিউজ 24 মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ঢাকা